এডুকেশন কাউন্সিলিংয়ে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা পার্সেন্টেজের একটি টপিক নিয়ে আলোচনা করব, তবে আমাদের সঙ্গে থাকো। প্রথম অঙ্ক কি বলেছে? একটি পরীক্ষায় 34% ছাত্র অঙ্কে ফেল করে, এবং এছাড়া তো পাশ ফেলের অঙ্ক নিয়ে কি করব আমরা আলোচনা করব। তাহলে কি বলছে? একটি পরীক্ষায় 34% ছাত্র অঙ্কে ফেল করে এবং কি 42% ইংরেজিতে ফেল করে, ঠিক আছে? যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে উভয় বিষয়ে পাশ করা ছাত্রের শতকরা হার কত, ঠিক আছে? অঙ্কটা বেসিক প্রথমে বলে দিচ্ছি কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে। একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে কি বলছে? 34% স্টুডেন্ট ফেলিং ম্যাথমেটিক্স, ম্যাথে, ম্যাথে ফেল করে কতজন? 34% ফেল, এটা মনে রাখবা কি ফেল, ঠিক আছে? তারপরে কি 42% ফেল ইন ইংলিশ, তাহলে ইংলিশে ফেল করে কতজন? 42 ফেল। তারপরে কি বলছে? 20% অফ দি স্টুডেন্ট ফেল ইন বোথ সাবজেক্ট, দুটোতেই ফেল করে, ম্যাথেও ফেল করে ইংলিশেও ফেল করে। এরকম ছাত্রের সংখ্যা কত আছে? দিছে 20%, ঠিক আছে? তারপরে কি বলছে? যদি তবে উভয় বিষয়ে পাশ করা ছাত্রদের শতকরা হার কত, বুঝলি? উভয় বিষয়ে পাশ করা ছাত্রদের শতকরা হার কত, ঠিক আছে? তার জন্য একটুখানি বেসিক বলি, যে মনে কর ম্যাথে কি 34% ফেল করলো, 34% ম্যাথে ফেল করলো, ঠিক আছে? যে মনে করো ম্যাথে ফেল করলো, সে কি ইংরেজিতে কি, সে ইংরেজিতেও কি, ইংরেজিতেও ফেল করতে পারে বা ইংরেজিতেও কি করতে পারে, পাস করতে পারে। সে যে মনে করো ম্যাথে কি করলো, ম্যাথে কি 34% ফেল করলো, ঠিক আছে? যে ছাত্রটা মনে করো ম্যাথে ফেল করলো, সে ইংরেজিতেও ফেল করতে পারে অথবা ইংরেজিতে কি করতেও পারে, পাসও করতে পারে, ঠিক আছে? তার জন্য পরীক্ষার মধ্যে অনলি বা শুধু কথাটা কি লেখা থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এই সমস্ত অঙ্কের মধ্যে অনলি লেখা থাকে, যে সমস্ত অঙ্কে অনলি লেখা থাকবে বা শুধুমাত্র লেখা থাকবে, তার মানে তখন বুঝতে হবে শুধু কি অঙ্কে পাস করেছে বা শুধু কি বিজ্ঞানে পাস করেছে, ঠিক আছে? তা আমাদের এখানে মধ্যে কি অনলি লেখাটা কি নেই বা শুধু লেখাটা নেই, এই জন্য কোনো টেনশন করা তোমার কি দরকার নেই, শুধু থাকলে একটু সাবধান হবে, ঠিক আছে? তাহলে মেইন অঙ্কে আসছি, তাহলে বুঝবে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে দেখো তো ম্যাথে ফেল করেছে কত, 34%, ইংলিশে ফেল করেছে কত, 42%, আর দুটোতেই ফেল করেছে কত, 20%। পরীক্ষা এরকম অঙ্ক দেওয়া থাকতে পারতো, ম্যাথে পাস করেছে 34%, ইংলিশে পাস করেছে কত, 42%, দুটোতেই পাস করেছে কত, 20%, ঠিক একই। খালি কি দেখবা, এটাও পা, এটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল, তিনটাই ফেল। অথবা পরীক্ষা এরকম হতে পারে, এটাও পাস, এটাও পাস, এটাও পাস, আমাকে সবই কি সেম করতে হবে, এটাও ফেলে আসে, এটাও ফেলে আসে, এটাও ফেলে, মানে কোনো টেনশন নাই। যদি থাকতো মনে করো এটা এখানে, মনে করো এটা ফেল না দিয়ে এটা পাস দেওয়া থাকতো, আবার এটা ফেল, তখন কি করবো? এই টাইপের অঙ্ক কি পড়ে আছে, তিনটাই ফেল অথবা তিনটাই পাস, তাহলে কোনো অসুবিধা নেই, তখন আমি কি করবো? প্রথমে তোমাদের আমি একটু বেসিক বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো তো ম্যাথে কতজন পাস করছে, 34% ম্যাথে পাস করছে। আমি যদি বলি শুধু ম্যাথে কতজন পাস করছে, অনলি মানে শুধু ম্যাথে, শুধু ভালো করে বুঝবে বেসিকটা, শুধু ম্যাথে কতজন পাস করছে, তাহলে কি করো, শুধু ম্যাথে দুটো মিলা কত, 20 আছে, তাহলে 20 ছিল কি বোধ, মানে দুটোতেই তার 34 থেকে 20 আমি কী করবো, বিয়োগ করবো, তাহলে শুধু ম্যাথে পাস করছে তাহলে কত, 40, ঠিক আছে? এসব ফেল নিয়ে হচ্ছে, তাহলে ফেল করেছে কত, ঠিক আছে? এটা কিসে হলো, ম্যাথে, কেন কি করলাম, 34 থেকে 20 বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে শুধু ইংলিশে ফেল করেছে তাহলে কত, শুধু ইংলিশ, তাহলে ইংলিশে বার করবো, তার মানে কি বোধটা বিয়োগ করবো, তাহলে 42 থেকে 20 বিয়োগ, তাহলে কত হয়, 22, আর এটা তো ফেল করেইছে, ফেল করেছে কত, 20, তাহলে ওভারঅল ফেল আবার কত হলো, তাহলে যোগ করি, 42 কত, 6, 22 4 কত, 5 56, তাহলে এটা আমাদের কি ওভারঅল কি ফেল। তাহলে আমাদের প্রশ্ন বলছে উভয় বিষয়ে পাস করা ছাত্রদের শতকরা হার কত, উভয় বিষয়ে পাস, এটা আমাদের ফেল বাড়িয়েছে, তাহলে পাস বার করতে গেলে আমি কী করবো, 100 থেকে বিয়োগ করবো, কার থেকে বিয়োগ করবো, 100, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 44, ঠিক আছে? এটাই কি আমাদের অ্যান্সার, যেহেতু ফেল পাস বার করতে বলেছে, তখন তাই কি 100 থেকে 56 বিয়োগ, 44%। এটা হলো কি আমাদের বেসিক অঙ্ক। এছাড়াও এই অঙ্ক আর কোন কিছু পদ্ধতির সাথে সলভ করা যায়, আরেকটা ফর্মুলা আছে, এটা বই মনে দেখবে, আমি সব বলে দিচ্ছি সবগুলাই, 100 - এক্স প্লাস ওয়াই মাইনাস জি, এটা ফর্মুলা, ঠিক আছে? তাহলে কি 100 হিসাব বাদ দেই, প্রথমে এটা করি, তার এক্স মানে কি, এক্স মানে কি ম্যাথে ফেল করেছে কয়টা, 34, এটা ফেলও হতে পারে পাশও হতে পারে, এটাও যদি ফেল, এটাও যদি ফেল, এটাও ফেল হবে, বোধ জেড মানে বোধ,
আর এটাও যদি পাস হয় এটাও পাস এটাও কি পাস মানে তিনটাতেই পাস হতে হবে অথবা তিনটাতে কি ফেল থাকতে হবে ঠিক আছে এটা কি খালি একটা সাবজেক্ট মনে করো এটা কি ম্যাথ এটা ইংলিশ এটা বোর্ড ঠিক আছে তাহলে এটা পরে করি দেখো এক্স এর মান কত ছিল 34 প্লাস ইংলিশের মান কত ছিল আমার 42 আর বোথের মান কত ছিল 20 এটা ক্যালকুলেশন করো কত হবে 100 মাইনাস 4 2 কত 6 4 3 কত 76 76 এর থেকে 20 বিয়োগ করলে 56 তার এই 56 দেখো বাড়ি আমাদের কি ফেল বাড়িয়েছিল তার থেকে কি 100 টি বিয়োগ এই জন্য ফর্মুলাতে ডাইরেক্ট কি 100 কি দিয়ে দিয়েছে আগে থেকে তার মানে কি এত পাস ঠিক আছে এটা হলো আমাদের ফর্মুলা এটাকে আমরা আরেক ভাবে সলভ করতে পারি সেটা কি এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে কি করব আমরা সলভ করব কোন কোন সময় এটা তোমাদের কাজে লাগবে দেখবে এটা করতে সহজই হবে দেখো ভেন ডায়াগ্রামে দুটো আর্ক করলাম মনে করে ঠিক আছে তাহলে দেখো কি বলছে ম্যাথ আর ইংলিশ ম্যাথ আর কত ইংলিশ আর এটা কি এটা বোথ ঠিক আছে তাহলে দেখো ম্যাথে ফেল করেছে কত 34 ম্যাথে কত 34 আমি উপরে লিখলাম ম্যাথেরটা ইংলিশে কত 42 ঠিক আছে উভয় বিষয়ে কত 20 উভয় বিষয়টা তোমার মাঝখানে লিখবে 20 ঠিক আছে উভয় বিষয় মাঝখানে ঠিক আছে তাহলে দেখো ম্যাথে কত পেয়েছে 34 আর ইংলিশে কত 42 অনলি ম্যাথে কত শুধুমাত্র ম্যাথে কত তাহলে 34 থেকে 20 বিয়োগ করব শুধুমাত্র ম্যাথে তাহলে কত 40 আর শুধুমাত্র ইংলিশে কত তাহলে 42 থেকে 20 বিয়োগ করব তাহলে তাহলে এগুলো সব কিসের হিসাব হচ্ছে আমার ফেলের হিসাব তাহলে ফেল কত তাহলে অ্যাড করো 4 2 6 2 2 4 5 11 ফেল কিন্তু আমাকে ফেল বার করতে বলেনি বলছে কি পাস তার মানে কি 100 থেকে বিয়োগ করতে হবে টোটালটা ধরেছিলাম কত 100 হিসাবে হচ্ছে 100 বিয়োগ 44 কি আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আমি তিনটা প্রসিডিউর দেখা দিলাম তোমাদের যেটা ভালো লাগে সেটাতে কি করবে চলো নেক্সট অঙ্কে আসছি নেক্সট অঙ্ক কি বলেছে 40% লোক এক্স খবরের কাগজ পড়ে 50% লোক ওয়াই খবরের কাগজ পড়ে 10% লোক উভয় খবরের কাগজ পড়ে তবে কত শতাংশ লোক কোনো কাগজই পড়ে না ঠিক আছে তাহলে প্রশ্নটা একটু লিখে দিচ্ছি তোমাদের 40% লোক এক্স খবরের কাগজ পড়ে এক্স খবরের কাগজ পড়ে কতজন 40% ঠিক আছে পড়ে ঠিক আছে প্রশ্ন ভালো করে পড়বে আর ওয়াই খবরের কাগজ পড়ে কতজন 50% ঠিক আছে তারপরে বলছে 10% ওই কাগজই পড়ে ঠিক আছে সবই পড়ে দেওয়া আছে এটা বোধ বোধ কত পার্সেন্ট 10% মানে দুটোই পড়ে ঠিক আছে এখন প্রশ্ন বলছে কি তবে কত শতাংশ লোক কোনো কাগজই পড়ে না ঠিক আছে তোমার যেই ফর্ম যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারো ফর্মুলা সাহায্য করতে পারো বা সাহায্য করতে পারো ঠিক আছে দেখো এটাও পড়ে এটাও পড়ে এটাও পড়ে তাহলে কত বছর পড়ে না তাহলে ফর্মুলা কি ফর্মুলা দিয়ে করতে পারো 100 - x + y - z ঠিক আছে তাহলে 100 তাহলে এক্স এর মান কত সরি বিয়োগ তাহলে পড়ে কত 40 প্লাস ওয়াই কত 50 আর জেড কত জেড মানে বোথ তিনটেই পড়ে তাই কোনো অসুবিধা নেই তার মানে 100 - 50 কত 90 থেকে 10 বিয়োগ করলাম 80 মানে 80 তাহলে 20% কি আমাদের সঠিক অ্যান্সার এই অঙ্কে ঠিক আছে এটা হলো আমাদের ফর্মুলা দিয়ে আর আমরা যদি করি আমি বেসিক ইসের সাহায্যে ভেন ডায়াগ্রামের সাধারণ কীভাবে করবো দেখো এক্স পরে কত দুটো করে আঁকাই ঠিক আছে এটা এক্স এর কোঠা এটা ওয়াই এর কোঠা ঠিক আছে তো এক্স কত 40% 40 নিচে দেখি ওয়াই কত 50% ঠিক আছে আর বোথ কত 10 মিডিলে 10 তাহলে টোটালে কত আছে 40 তাহলে এক্স খালি অনলি এক্স হলে কি হবে অনলি হলে কি 40 এর থেকে 10 বিয়োগ 30 আর অনলি ওয়াই কত হবে 50 থেকে 10 বিয়োগ তাহলে কত 40 ঠিক আছে এগুলো কি করে এরা সব কি পরে পরে কি কি 30 10 আর 40 পরে কত 40 আর 30 70 আর 80 80 কি রিট 80 কি রিট পরে তাহলে পরে না কত পড়ে না তাহলে 100 থেকে বিয়োগ
এটাই আমাকে বার করতে বলছে। 20% কি আমাদের সঠিক অ্যান্সার, তুমি এইভাবে করতে পারো অথবা এইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক কি বলছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খান। ঠিক আছে, নিরামিষ মানে ভেজিটেরিয়ান, কত পার্সেন্ট খান? 60% নিরামিষ খান। ঠিক আছে, খান, প্রশ্ন ভালো করে পড়বে। তারপরে কি বলছে, 30% লোক আমিষ খান, তাই নন ভেজ খায়, কতজন? 30%। এবং 15% লোক উভয় ধরনের খাবার খান, তাহলে বোধ দুটোই খায়, সবই খায়, তোমার কোনো টেনশন নেই। ঠিক আছে, তাহলে বলছে 15%। তোমাকে সাবধান থাকতে হবে কি, মানে একটা যদি না আসে, এটা হ্যাঁ এটা না, তখন কিন্তু সাবধান। দেখো এটাও খায় বলছে, আর এটাও খায়, কি বোধও কি খায়, তোমার তাহলে কোনো টেনশনের দরকার নেই তখন। ঠিক আছে, তারপরে প্রশ্ন একটুখানি কি করছে, এখানে চেঞ্জ করছে, কি বলছে, যদি 96 জন মানুষ সেখানে উপস্থিত ছিলেন, তবে কতজন মানুষ কোনো খাবারই খাননি? টোটাল এখানে লোক কতজন ছিল? 96 জন। টোটাল লোক ছিল কত? 96 জন। তাহলে বলছে কি ছিলেন, তবে কতজন মানুষ কোনো খাবারই খাননি? ঠিক আছে, আগে আমি পার্সেন্ট দেশে বাড়ি করি, কোনো খাবারই খাননি কিভাবে করবো? ঠিক আছে, কিয়ের সাহায্যে করি, ভেন্ডায় সাহায্যে করে দিই, তাহলে এই যে দুটো। ঠিক আছে, বোথ মানে কি, কমন, কমন মাঝখানে, এটা হলো আমাদের ভেজ, এটা আমাদের নন ভেজ। ঠিক আছে, তাহলে দেখো ওভারঅল কত ছিল, 60, তার মানে 50% মিটে গেছে, তাহলে এখানে কত হবে, 45। ঠিক আছে, তারপরে হলো নন ভেজ কত, 30, কারণ এখানে তো এখানে 30 নন ভেজ, তার মানে কি 15 চলে গেছে, আর আসে কত, 15। ঠিক আছে, এটা খায় কত খেলো, যোগ করি 15 কত, 30, আর 40 আর 30 কত, 70, আর কত, 75, এটা ই, তাহলে খায় না কতটুকু, তাহলে 100 থেকে বিয়োগ কত পার্সেন্ট, 25%। এখন প্রশ্নটা সাবধান, প্রশ্ন দেওয়া আছে টোটালে, দেওয়া আছে এখানে, দেওয়া আছে টোটাল কতজন লোক ছিল, টোটাল লোক নিমন্ত্রণ খেতে এসেছিল 96 জন। ঠিক আছে, তারপরে বলছে কতজন খায় না। ঠিক আছে, তাহলে কি এটার কত পার্সেন্ট আমাকে বার করতে হবে, তার মানে 25%, পার্সেন্টেজটা বার করতে হবে, আমি সংখ্যাটা বার করতে বলছি। ঠিক আছে, তাহলে 25% মানে 1/4, তাহলে এখানে 4 দিয়ে এখন এটা কাটাকাটি করি, 4 দোকানে কত, 8, 1, 4, 16, 24, কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা তবে নেক্সট অঙ্কে আসছি। কি বলছে নেক্সট কোশ্চেন, হোটেলে 600 হোস্টেলে 600 জন ছেলের মধ্যে প্রত্যেকে হয় হকি অথবা ফুটবল অথবা উভয় গেমই খেলে, যদি, এই কথাটা খুব ভাইটাল, ঠিক আছে, যদি 75% হকি খেলে এবং 45% ফুটবল খেলে, তবে কতজন উভয় গেমই খেলে, এটা আমাকে বার করতে হবে, কতজন উভয় গেমই। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন ডাটাটা আমি লিখে দিই, কিন্তু সুবিধা হবে, দেয়ার আর সিরিয়াস কেন, মানে কত কত জন, কতজন ছিল, 600 জন ক্যান্ডিডেট বা স্টুডেন্ট। ঠিক আছে, গেল, তারপরে কি বলছে, প্রত্যেকে হকি খেলা গেল, তারপরে যদি 75% হকি খেলে, হকি খেলে কতজন, আচ্ছা এই কই। ঠিক আছে, এটা কি হকি আর কি ফুটবল। ঠিক আছে, তাহলে কি বলছে, 75% কি খেলে, হকি খেলে, তাহলে হকিটা এখানে লিখি, 75% হকি খেলে। তারপরে কি বলছে, 45% ফুটবল খেলে, তাহলে ফুটবলেরটা এখানে লিখি, 45% ফুটবল, কিন্তু এই অঙ্কের মধ্যে দেওয়া নাই কতজন উভয় গেম খেলে, সেটা আমাকে বার করতে হবে, উভয়েরটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে উভয়েরটা আমরা কীভাবে করব, দেখো উভয়েরটা বার করার টেকনিক কি, এগুলো যোগ করবা, তো টোটালে কত হয়, তাহলে দেখো সেভ উভয়টা যখন দেওয়া থাকবে না, উভয়ের পার্সেন্টেজটা, তখন আমি কীভাবে বার করে দেবো, এখানে 75 আছে, এখানে 45, এই হকি আর ফুটবলটা যোগ করো, তাহলে কত হয়, 5 5 10, 7 4 কত, 5 5 10, 7 4 11 12, 120, আমি টোটাল ক্যান্ডিডেট মনে করে ধরলাম 100 ধরে অঙ্ক। ঠিক আছে, তাহলে 100 বিয়োগ করে দিলাম, তাহলে কি এটাই কি মাঝখানে বলবে। ঠিক আছে, কী করলাম, তাহলে আমাদের বোথেরটা দেওয়া নাই, বোথেরটা আমাকে বার করতে হবে, তখন কী করলাম, 75% কি হকি আর 40% কি ফুটবল, তাই দুটো যোগ করবো, 75% 120, তাই টোটাল আমি ক্যান্ডিডেট কত শুনি, 100, এটাই এক্সট্রা, এটাই কি বোধ খেলে, তাহলে বোধের মান তাহলে কত, 120 - 100, তাহলে কত, 20 বুঝবে, তার মানে 80, ব্যাস এটাই যদি দেওয়া থাকে, তাহলে আমাদের অঙ্ক কি শেষ। তাহলে দেখো
20% বোথ, তাহলে হকি খেলে তাহলে কতজন, তাহলে 75 আর 20 কি বিয়োগ করব, তাহলে এখানে আসবে কত 55 গেল। তাহলে ফুটবল খেলে কত 45, তাহলে অনলি ফুটবল খেলে কত, তাহলে 45 থেকে 25 বিয়োগ, তাহলে 25 গেল। ঠিক আছে, এখন প্রশ্নের দিকে তাকাই কি বলছে, তবে কতজন কতজন উভয় গেম খেলে, তাহলে কতজন কি বলছে উভয় গেম খেলে, উভয় গেম খেলে কতজন 20% খেলে কি উভয় গেম, কতজন উভয় গেম খেলে উভয় মানে যে হকিও খেলে আবার কি ফুটবলও খেলে, কতজন আছে আমাদের বার হচ্ছে কত 20%, তার মানে 20% কি করতে হবে বার করতে হবে, তাহলে 600 ছিল টোটাল ক্যান্ডিডেট, কত ছিল টোটাল ক্যান্ডিডেট 600। প্রশ্ন অনুযায়ী কাজ, প্রশ্নে যা বার করতে হবে আর ওই হিসেবে চলতে হবে, এটা তো আমি বেসিক ডাটা পেয়ে গেলাম। তারপরে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে কি যদি 75% হকি খেলে 45% ফুটবলে তো কতজন উভয় গেম খেলে, উভয় গেম খেলে কতজন, উভয় গেম খেলে 20%, তার মানে কি টোটাল ছাত্র কত ছিল 600 জন, তার মধ্যে দুটোই খেলে কতজন 20, এটাই আমাকে সংখ্যাতে বার করতে বলছে পার্সেন্টেজে 20/100। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি, 6 বিষম কত 120 হবে কি আমাদের সঠিক অ্যান্সার, পার্সেন্টেজ বার করতে পারি সংখ্যা বার করতে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে আসছি, নেক্সট অঙ্ক কি বলছে, একটি অফিসে কর্মীদের মধ্যে 72% চা খান এবং 44% কফি খান, যদি তাদের প্রত্যেকের কেউ চা অথবা কেউ কফি এবং 40 জন উভয় পছন্দ করে, তবে অফিসে মোট কর্মীর সংখ্যা কত। ঠিক আছে, তাই ইংরেজিতে এটা বলে দিচ্ছি, ইন এ সার্টেন অফিস 72% অফ ওয়ার্কার প্রেফার টি আর 44% প্রেফার কফি, ইফ ইচ অফ দেম প্রেফার টি অর কফি অ্যান্ড 40 তার টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন দি অফিস ইজ কত। ঠিক আছে, তাহলে আবার ঠিক একইভাবে আসি আমরা, ইন এ সার্টে 72% অফ দ্য ওয়ার্কার প্রেফার টি, টি কতজন করে 72 টি প্রেফার করে, তারপরে হলো অ্যান্ড 40% প্রেফার কফি, তাহলে কফি প্রেফার করে কতজন 42% গেল। তারপরে কি বলছে, 40 লাইক বোথ পার্সেন্ট করে দেয় নাই, কিন্তু 40 লাইক বোথ দুটো করে 40, কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই, বোথের পার্সেন্টেজ আমাদের দেওয়া নেই। ঠিক আছে, বোথের পার্সেন্টেজ আমাদের দেওয়া নেই। ঠিক আছে, আর দেওয়া আছে কি 40 লাইক কি বোথ, সংখ্যাটা দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া নেই। ঠিক আছে, তাই বলছে তার টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন দি অফিস ইজ কত। ঠিক আছে, একটু আগে শিখালাম টি টাইপের অঙ্ক, দেখো টোটালে কত 72, এটা কিসের কোটা টি, এটা কি কফির কোটা, টোটালে কত 44। ঠিক আছে, দেখো মাঝখানেরটা কি দেওয়া নেই, মাঝখানটা আমি কিবার কিভাবে বার করবো, আমি কি করলাম এটাতে যোগ করবো 100 থেকে বিয়োগ করবো। ঠিক আছে, 4 2 কত 6, 7 4 কত 11, 116কে 100 থেকে বিয়োগ করো, তাহলে মিলে কি বুঝবে তার মানে 60। ঠিক আছে, 4 2 6 7 4 11 116 তার থেকে 100 কি বিয়োগ করলাম, মানে টোটাল ক্যান্ডিডেট টোটাল কত ছিল, লোক ছিল 100 জন ধরে নিয়েছি, এটা তো কি বোধ। ঠিক আছে, এবার আমাদের অঙ্ক শেষ, এবার তাহলে কি টি কতজন, শুধু টি, তাহলে 72 থেকে 16 বিয়োগ করো, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, 8 থেকে 2 বিয়োগ করলে কত 56। ঠিক আছে, 12 থেকে 6 বিয়োগ করলে 6। ঠিক আছে, আর 44 থেকে 16 বিয়োগ করলে শুধু কি কফি বাড়াবে, 14 থেকে 6 বিয়োগ করলে কত 8, আর 4 থেকে 2 বিয়োগ করলে কত 28। এবার প্রশ্নের দিকে তাকাও কি দেওয়া আছে, 40 জন উভয়ই পছন্দ করে। ঠিক আছে, 40 জন উভয়, উভয় কোনটা আমাদের, উভয় মানে মাস্টারেরটা, তার মানে কি 60% ভ্যালু কত দেওয়া আছে 40, আমাদের এগুলো না বার করলো কি অঙ্কতে হতো। ঠিক আছে, উভয়ের মান দেওয়া আছে কত 40, তাহলে উভয় কত 16%, 16% ভ্যালু কত 40, আমি টোটাল কত দূরে ছিলাম 100, মানে 100 বার করতে হবে, তাহলে একের ভ্যালু তাহলে কত হবে 40/60, 100 ভ্যালু কত হবে কিন্তু কি 100, এটাই আমাদের টোটাল কি বাড়াবে কতজন ছিল ওগুলো। কাটাকাটি করি, আর দিয়ে 5/40, আর দোকানে কত 16, 2 দিয়ে 50, তাহলে 250 জন লোক কি উপস্থিত ছিলেন, তার মানে এই টোটাল। ঠিক আছে, নেক্সট অঙ্কে, নেক্সট অঙ্ক কি বলছে, এক পরীক্ষায় 65% ছাত্র সিভিকে পাস করে, তিন মানে সাবজেক্টে পাস করে কত 65% ছাত্র, আর 60% ছাত্র ইতিহাসে পাস করে, আর 40% কি উভয় বিষয়ে পাস, সবই পাস হবে কোনো টেনশন নেই, যদি 90 জন ইতিহাসে এবং 90 জন ইতিহাস এবং সিভিক উভয়তেই ফেল করে, তবে মোট ছাত্রের সংখ্যা কত। ঠিক আছে, তাহলে এখানে লিখছি বুঝবে, এখন 65% ছাত্র সিভিকে পাস করে, তাহলে সিভিকে পাস করে কত 65%, কেন সবাই কি পাস, হ্যাঁ
হিস্ট্রিতে পাশ করে কত? গেল। আর উভয় বিষয়ে পাশ করে কত? বোথে, দুটোতেই সবই পাশ, 40%। ঠিক আছে, তারপরে কি বলছে, যদি 90 জন ইতিহাসে এবং সিভিক উভয়েই ফেল করে, তাহলে 90 জন কি করে? ফেল করে। 90 জন কিসে ফেল করে? 90 জন ফেল করে বোধ। ঠিক আছে, তাহলে বলছে মোট ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, 20। ঠিক আছে, এটা আমাদের কি সিভিক, আর এটা আমাদের কি হিস্ট্রি। ঠিক আছে, তাহলে বোধে কত আছে? পাশ করে 40, আর সিভিকে এমনি পাশ করতে 65। অনলি কত? তাহলে 65-তে 40 বিয়োগ করো, তাহলে 25 হলো অনলি। গেলো, তাহলে হিস্ট্রিতে কত? 60। অনলি কত? 60-40 বিয়োগ 20। ঠিক আছে, এরা সবই কি পাস? তাহলে পাস কত? 40 আর 20 কত? 80। 80 আর 2 কত? 100। 40 60 আর 2 80 85, তাহলে টোটাল 85। 85 আমাদের কি? পাস। কিন্তু আমাদের বার করতে হবে ফেল। ফেল বার করতে কি করতে হবে? 100 থেকে 85 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 15%। আমাকে পার্সেন্টেজ বার করতে বলেনি, আমি কি বলছে, যদি 90 জন ইতিহাস এবং সিভিক উভয় বিষয়ে পাশ করে, মানে এই 15%-এর ভ্যালু কত? সরি, যদি 90 জন ইতিহাস এবং সিভিক উভয় বিষয়ে ফেল করে, এই 15%-এর ভ্যালু কত? এতো ফেল করে 90, তাহলে 15-র মান কত? 90। তাহলে 1-এর মান কত? 6। তাহলে আমি কি বার করতে, ওটা স্টুডেন্ট বার করতে বলছি, ওটা স্টুডেন্ট মানে কি 100 ধরে কাজ হয়েছিল আমাদের জন্য, সব কত দেবে? 100 ধরে, তাহলে 100-এর ভ্যালু কত? তাহলে 600। এটাই আমাদের কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কি বলেছে, একটি বিদ্যালয়ে 450 জন ছাত্রের মধ্যে 325 জন ফুটবল খেলে, 175 জন ক্রিকেট খেলে এবং 50 জন না ফুটবল না ক্রিকেট খেলে, তবে কতজন ফুটবল ও ক্রিকেট দুটোই কি খেলে? সেটা আমাকে কি করতে বলছে? বার করতে হবে। তাহলে কি করব, দেখো টোটাল একটি বিদ্যায় 455 জন ছাত্র আছে, স্টুডেন্ট কতজন আছে? 450। ঠিক আছে, তারপরে কি বলছে, 325 জন প্লে ফুটবল, তাহলে ফুটবল কতজন খেলে? 325 ফুটবল খেলে। ঠিক আছে, তারপরে দেখো 175 জন প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট কতজন খেলে? 175। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, অ্যান্ড 50 জন নাইদার প্লে ফুটবল নর ক্রিকেট, ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না, কতজন? 50। ঠিক আছে, এটা দেখো সাবধান থাকবে, এটা ফুটবল খেলে ক্রিকেট খেলে কিন্তু ওটা না দিছে, তার মানে নাইদার ফুটবল নাইদার কি ক্রিকেট, ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না, এরকম সংখ্যা কত? 50 জন। ঠিক আছে, তাহলে প্রশ্ন জিজ্ঞেস করছে হাউ মেনি স্টুডেন্ট প্লে বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, তাহলে ফুটবল আর ক্রিকেট কতজন? হাউ মেনি স্টুডেন্ট প্লে বোথ ফুটবল, ফুটবল কেউ ক্রিকেট দুটোই কতজন? তাহলে কি করবো এই অঙ্কটার ক্ষেত্রে? তাহলে একটা তো আমার ফর্মুলা জানি, ওটা দিয়ে করলেই দেখো এটা একটু সাবধান হবে, এখানে কি পাস, সরি এটি খেলে, এটাও খেলে কিন্তু এটা কি খেলে না, তার মানে কি এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা কি না দেওয়া, তার জন্য সবগুলোকে আমি একই কনভার্টে করতে হবে। ঠিক আছে, তার মানে কি ফুটবল খেলে না, তাহলে কতজন বাইর করে নিই, তাহলে তখন কি আমি করতে হবে এই হ্যাঁটাকে নাতে পরিণত করে দেবে, ফুটবল খেলে কতজন? 325 জন, ফুটবল খেলে না কতজন, তখন কি করবো 450 থেকে বিয়োগ করবো। ঠিক আছে, 450 থেকে 325 বিয়োগ করে দিলে কি হবে, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, হাতে হলো 1, 5-এর থেকে 3 বিয়োগ করলে কত? 2, 125। ঠিক আছে, তাহলে কত বলা হলো? 125। তারপরে কি বলছে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলে কত? 175। ক্রিকেট খেলে না কত? একই রকম 450-এর থেকে 175 বিয়োগ করলে তাহলে কত হয়? 10-এর থেকে 5 বার দিলে 5, 15-এর থেকে 8 বার দিলে 7, আর 4-এর থেকে 2 175 খেলে না। ঠিক আছে, এটা সব না হয়ে নাতে আসতে আছে। ঠিক আছে, আর খেলে না কত? 50, এটা কিছু আর করার দরকার নেই। এখন আমাদের অঙ্ক শেষ, আমি কি বলছিলাম সবগুলো সেমে করে নিতে হবে, এটাও খেলে না এটাও খেলে না এটাও কি খেলে না। ঠিক আছে, এবার করো, তাহলে কি করবো, এটা কজন ফর্মুলা আছে, 100 মাইনাস এক্স
প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জি ঠিক আছে কিন্তু এখানে আমরা 100 করব না কিন্তু 100 তো পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে স্টুডেন্ট তো 450 তাহলে 100 এর জায়গায় আমি কি লিখব এখন 450 ঠিক আছে এখন মান বসাও আর বার করো সেই সময় তাহলে এক্স এর মান কত 125 ওয়াই এর মান কত 275 জেটের মান কত 50 এটা কি খেলে না এবার একটু করে খেলে না একটা সমান করে খেলে তাহলে যোগ করি 450 বিয়োগ তাহলে যোগ করলে তাহলে কি হবে দেখো 125 আর 50 যোগ করি সরি 125 এর 225 তে 50 তাহলে 125 আর বিয়োগ করে তাহলে কত হয় 225 ঠিক আছে 25 কত 50 2 একে কত 3 350 450 থেকে 350 বিয়োগ করে দিলে আমাদের কত বার হবে 150 হবে কি আমাদের সঠিক आंसर 450 থেকে 350 তাহলে 100 হবে কি আমাদের সঠিক आंसर এটাই কি আমাদের সঠিক आंसर তোমরা যদি এটা ভেন ডায়াগ্রামে সাহায্যে করতে চাও করতে পারো কিন্তু সময় কিন্তু বেশি লাগবে এটা দেখো ঠিক আছে সবই কি বলছি এরকম অঙ্ক থাকলে পড়ে কি না না দিয়ে এটাও না এটাও না এটাও না আমি কিন্তু এটা ইউজ করব এটা ইউজ করলে কিন্তু হবে না কারণ কি এটাও হ্যাঁ এটাও না আমি কিন্তু সবগুলো একই করতে হবে নয় হ্যাঁ 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 নয় না না ঠিক আছে এটাও না এটাও না ঠিক আছে তাহলে দেখো উভয় কি আছে 50 গেল তারপর এটা কি প্লে কি ফুটবল ফুটবলের কি না হিসেবে বাড়াইতেছে কিন্তু এটা ঠিক আছে ক্রিকেটে কি তাহলে কত 125 থেকে 50 বিয়োগ করবা তাহলে কত হয় 75 225 আর 75 যোগ করলে কত হবে 300 300 আর 50 কত 350 এটা আর টোটাল ছিল আমাদের কত ক্যান্ডিডেট 450 এর থেকে বিয়োগ ঠিক আছে 450 বিয়োগ 350 তাহলে কত হবে 100 100 হবে কি আমাদের সঠিক आंसर কেন বিয়োগ করলাম দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে কি তবে কতজন ক্রিকেট খেলে খেলার খেলেন বার করতে বলছে তো খেলে না হিসাব হইলো এই জন্য 450 এর থেকে 350 কি বিয়োগ করো তাহলে 100 হবে কি আমাদের आंसर এই জন্য বিয়োগ করো ঠিক আছে নেক্সট অঙ্কে আসছি নেক্সট অঙ্ক কি বলছে এক পরীক্ষায় 35% ছাত্র একটি বিষয়ে ফেল করে এবং 42% ছাত্র অন্য একটিতে ফেল করে যেখানে 15% উভয় বিষয়ে ফেল করে যদি 25 ছাত্র পরীক্ষায় বসে থাকে তাহলে কতজন একটি বিষয়ে পাস করেছে উভয় বিষয়ে নয় ঠিক আছে প্রশ্ন ভালো করে পড়ুন তাহলে কি বলছে একটি পরীক্ষায় 35% তো একটি বিষয়ে একটা বিষয় কত পার্সেন্ট 35% এরা কি করে ফেল করে যে সব ফেলের হিসাব হচ্ছে ঠিক আছে সব কি ফেলের হিসাব গেল সেকেন্ডে কি সেকেন্ডে কি 42% ফেল করে কত পার্সেন্ট ফেল করে 42% ফেল করে সেকেন্ডেতে ঠিক আছে আর ওয়াইল 15% ফেলিং বোথ দুটোতেই ফেল করে কোনটা দুটোতেই দুটোতেই ফেল করে কত 15% এখন এটাকে আমরা কি করব ভেন ডায়াগ্রাম ইউজ করব তাহলে ভেন ডায়াগ্রাম ইউজ করি দেখো এটাও ফেল এটাও ফেল এটাও কি ফেল তাহলে আমার কোনো অসুবিধা নেই তখন ঠিক আছে তাহলে ফার্স্ট এটা কি সেকেন্ড তাহলে বোথে কত 15 মাঝখানে বসাও টোটাল কত ছিল প্রথমে 35 এই পাশে আর এখানে কত ছিল 40 ঠিক আছে অনলি কত অনলি 35 থেকে 15 বিয়োগ করি 5 0 অনলি 20 এর অনলি কত 12 থেকে 5 বিয়োগ করে 7 4 থেকে 2 দূরে 7 তাহলে এটা এই তিনটা আমি যোগ করে দিই ঠিক আছে যোগ করলে তাহলে কত হয় 7 5 12 2 2 2 4 এর 5 কত 52 আচ্ছা
যদি 2500 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে তবে কতজন একটি বিষয়ে পাস করেছে কিন্তু উভয় বিষয় কি নয়, ঠিক আছে? একটি বিষয়ে পাস করেছে কিন্তু কি উভয় বিষয় নয়, একটি বিষয়ে পাস করেছে কিন্তু উভয় বিষয় নয়। উভয় বিষয় মানে কোনটা ছিল? 15%। 15% এখানে কোনো কাজে লাগবে না, ঠিক আছে? প্রশ্ন ভালো করে যেভাবে প্রশ্ন করছো ওইভাবে কি আমি অ্যান্সারে যাবো, ঠিক আছে? বলছি কি উভয় বিষয়ে নয়, মানে উভয় বিষয়কে কাটো, তাহলে পড়ে থাকবে কি 20 আর 27, নিচেরটা দিয়ে কোনো কিন্তু যাবো সব ভিতরে দিয়ে, তাহলে 20 আর 27 তাহলে কত হয় 47, ঠিক আছে? প্রশ্ন যেভাবে করবে আমাকে অ্যান্সার সেইভাবে দিতে হবে। উভয় বিষয়ে বাদ দিতে বলছে, উভয় বিষয়ে আমি বাদ দিলাম, তাহলে 20 আর 27 তাহলে 47, ঠিক আছে? অঙ্ক শেষ। এখন বলছে 2500 ছাত্র পরীক্ষায় বসে থাকে, কত ছাত্র 2500 বলে বলেছিল 2500 জন, তার কত পার্সেন্ট বার করতে হবে আমাকে 47%। এটা হলো অঙ্ক। আসলে এইটা আমাদের কোনো কি কাজেই লাগলো না, ঠিক আছে? এই জন্য অঙ্ক দেখে অ্যাপ্রোচ করবে কি বলছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? প্রশ্ন বলছে উভয়টা বাদ দাও আর এই দুটো নাও, তাহলে বি ডেফিনেটলি 47, তাহলে টোটাল ছিল কত 2500, 47 বার করতে হবে, তাহলে 25 × 47, তাই এটা কীভাবে গুণ করবো দুইভাবে করতে পারো, তাহলে এটাকে 25 ধরো আর এটাকে সরি 50 - 3 করে দাও, তাহলে মানে ক্যালকুলেশন করতে কী হবে সুবিধা হবে। 5 পজিশন কত 125, তাহলে 1250, আর 3 পজিশন কত 75, তাদের থেকে 5 5 থেকে 8 বাদ দিলে 7, 2 থেকে 1, 1175 কি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে 1175 কি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বোঝা গেল যেইভাবে প্রশ্ন যাবে আমাকে ওইভাবে আগাইতে হবে। দেখো আমি যদি এইটা বার করতাম তাহলে কি আমার মানে সময়টা নষ্ট হতো, তাই আমি প্রশ্নের দিকে আগে লক্ষ্য করবো। প্রশ্ন দিকে কিছু উভয়টা বাদ দিতে বলছে, তাই জন্য ওটা নেই নেই এই দুটো নিচ্ছি 20 আর 27, 47%। তাহলে কি বলছি ওটা ছাত্র ছিল কত 2500, 47% বার করবো, এগুলো কি আমাদের তাহলে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট অঙ্কে আসছি। নেক্সট আমি কি বলছি, একটি ক্লাসে 60 জন ছাত্র আছে, যার মধ্যে শুধু মনে রাখো শুধু বলছে বা অনলি শুধু 40% হিন্দি বলতে পারে এবং 25% শুধু ইংরেজি বলতে পারে এবং বাকি ছাত্ররা উভয় ভাষাই বলতে পারে, তাহলে মোট কতজন ইংরেজিতে বলতে পারে, ঠিক আছে? আমি ধরলাম 100 জন ছাত্র আছে, তার মধ্যে কি বলছে দেখো, যার মধ্যে শুধু 40% হিন্দি বলে, তাহলে হিন্দি কত বলে গেল, আর 25% শুধু ইংরেজি বলে, শুধু ইংরেজি কত বলে 25% বলে ইংরেজি অনলি, কেন? তারপরে বাকি ছাত্ররা উভয় ভাষায় বলছে, বাকি ছাত্র কত 35, এরা কি ভাষা বলতে পারে উভয় ভাষাই বলতে পারে বল, ঠিক আছে? এবার প্রশ্ন দেখো কি বলছে, তাহলে মোট কতজন ছাত্র ইংরাজি বলতে পারে, ঠিক আছে? তোমার ছাত্র কত ছিল, আমি ধরছি 100, কিন্তু তোমার ছাত্র কতজন ছিল দেওয়া ছিল, টোটাল ছাত্র কত, টোটাল স্টুডেন্ট 60, ঠিক আছে? তার মধ্যে দেখো 35% কি বলতে পারে বোধ, আর 25% কি ইংলিশ। তারপর বলছে মোট কতজন ছাত্র ইংরেজি বলতে পারে, তাহলে ইংরেজি দেখো এর মধ্যে কি কি লুকায় আছে, হিস্ট্রিও লুকায় আছে, হিন্দিও লুকায় আছে, আর ইংলিশও লুকায় আছে, এর মধ্যে তার মানে ইংলিশে টোটাল কত হয়, তাহলে ইংলিশে কত, তাহলে 5 5 কত 10, 3 2 5 কত 60% হলো ইংলিশ, তাই বলছে ইংলিশে কত, ঠিক আছে? তাই বলছে মোট কতজন ছাত্র ইংরেজি বলতে পারে, ঠিক আছে? এর মধ্যে কি ইংলিশও লুকিয়ে আছে, হিন্দিও লুকিয়ে আছে, মোট কতজন ইংলিশ বলতে পারে, তাহলে 25 আর 35 যোগ করবো, এটাই অঙ্ক থাকলে, ঠিক আছে? 5 5 10 কিন্তু 60%, তাই টোটাল কত ছিল 60, তার 60%, এটি কিন্তু কি আমাদের অ্যান্সার, 36 কি আমাদের সঠিক উত্তর এই অঙ্কে। আমরা পাস ফেল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে পার্সেন্টেজে, সেই সমস্ত অঙ্কগুলো বেসিক অঙ্কগুলো পড়ালাম। তো আমাদের ক্লাসগুলি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে তো কমেন্ট করবেই, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।